वेलकम बैक टू मॉम विद मॉम्स किचन। आज आमी इलिश माचेर सबचेये सहज एवं दुर्दान्त मुखे लेगे थाकार मतो एकटी रेसिपी निये आपनादेर सामने उपस्थित होयेछि। सबचेये सहजे एवं मात्र 5 मिनिटेई किन्तु एई अनुबद्ध स्वादेर इलिश माचेर झोल रेसिपिटी सहजेई बाड़िते रेडी करे फेलते पारबेन आपनारा। তবে স্পেশাল যে দুটি উপকরণের কথা বলা হয়েছে সেই দুটি উপকরণ ছাড়া এটি কিন্তু একেবারেই অচল। তাই বেশি দেরি না করে রেসিপিটি এবারে শুরু করব। তার আগে বলে দিই, যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং সঙ্গে দেবেন বেল আইকনটি। এই রেসিপিটির জন্য আমি প্রথমেই ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4-5 পিস মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন, তবে ডিমওয়ালা মাছটা কিন্তু অ্যাভয়েড করলে ভালো। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে রেখে দিলাম মিনিট খানেকের জন্য। দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা এইভাবে মাখালে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায় পরে। তাই এই পর্বে সর্ষের তেলটাকে কিন্তু একেবারেই স্কিপ করবেন না। ভালো করে মাখিয়ে নিলাম সমস্ত মাছের পিসগুলোতে। লবণটা ইলিশ মাছের মধ্যে যত ভালোভাবে ঢুকবে ততই কিন্তু এটা টেস্টি হবে। এরপরে সর্ষের তেল নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু কড়া করেই ভাজবো, খুব হালকা করে কিন্তু ভাজবেন না এই রেসিপিটির জন্য। এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি তুলে রেখে দিলাম অন্য বাটিতে, এবং কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি মিশিয়ে নিয়েছি। প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো জিরে এবং 3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা ও কালো জিরেটা থেকে একটু ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম গুঁড়ো হলুদ এবং লবণ 1/4 টিস্পুন করে। ভালো করে হলুদ, লবণ, কালো জিরে এবং লঙ্কাটা মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালো করে মিশে গেলে দিয়ে দিলাম সর্ষে পেস্ট। আমি সর্ষেটা ভালো করে জল দিয়ে গুলিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম যাতে কালো অংশগুলো এর মধ্যে না যায়, কারণ সর্ষের খোসাটা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। উপর থেকে আবারও 2-3টে চিরে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবং শেষে অ্যাড করলাম সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের 5 মিনিটের মধ্যে আজকের এই সুপার ডুপার ডেলিশিয়াস ইলিশ মাছের ঝোল। মনে রাখবেন, কালো জিরে এবং সর্ষের যে রেডি করা পেস্টটা আমি এর মধ্যে দিলাম সেটি কিন্তু একেবারেই স্কিপ করবেন না। শেষে অবশ্যই অ্যাড করবেন সর্ষের তেল, তাহলে এটার টেস্টটা হবে একেবারে অনবদ্য। একবার খেয়ে দেখবেন এবং আমাকে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য। আর কোনো কিছু প্রয়োজন হবে না যদি এই ইলিশ মাছের পাতলা ঝোলটা একবার চেখে দেখেন। তবে হ্যাঁ, একটু টাটকা ভালো মাছ হলে অবশ্যই এটা আরও সুন্দর খেতে লাগবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আমার রেসিপিগুলো। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ কিন্তু ওয়েট করবেন প্লিজ।